শুনছো লাইফস্টাইল অফ কমলিকা। গুড মর্নিং সবাই। আজ হচ্ছে শনিবার, আজ আর হচ্ছে আজকে 7ই ডিসেম্বর। তো আজকে আমার কাছে এই দিনটা খুব স্পেশাল, কারণ হচ্ছে আজকে আমার মেয়ের বার্থডে। আজ থেকে 5 বছর আগে এই দিনটা আমি মানে আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল, তাই জন্য এই দিনটা আমি কিভাবে সারাদিন এই দিনটাকে আমি করছি কি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে সারাদিন আমি কিভাবে কাটাচ্ছি কি করছি, আর অবভিয়াসলি কেক কাটা হবে, আর খাওয়া দাওয়া হবে, আর রান্না হবে। তো কি কি করছি তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব, আর তোমরা আমাকে অতি অবশ্যই জানিও কিরকম লাগলো ব্লগটা। তো এখন বাজে এখন সকালবেলা, আমার রান্না বান্না কিছুই হয়নি, জাস্ট খানিকক্ষণ আগেই আমরা ঘুম থেকে উঠেছি। তো এখন আমি যাব রান্নাঘরে রান্না করতে, যেহেতু বার্থডে তো স্পেশাল কিছু রান্না হবে, তা বলে বিশেষ কিছু অনেক 10-12টা আইটেম এরকম কিছু না, যার জন্য করব সে যাতে খেতে পারে ওইটুকুনি করাটাই বেটার। সে তার জন্য করব, সেই যদি খেতে না পারে বেশি করে তো আর লাভ নেই, তার আমার মেয়ে অত বেশি খায়ও না, জাস্ট একটু। তো আজকে কি করি দেখা যাক, আর পায়েস তো অবশ্যই করব। তাহলে চলো এখন রান্নাঘরে রান্নার প্রিপারেশন গুলো করে নিই। রান্নাঘরে আমি চলে এসেছি। তো সবার আগে আজকে করব হচ্ছে মাটন, সবার আগে করব না মাটন করব। তো মাটনের জন্য এই দেখো, সকালবেলা উঠে আমি মাটনটাকে জাস্ট একটু নুন হলুদ আর তেল আর একটু লঙ্কা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। জানি মাটন মাখিয়ে রাখলে কিছু হয় না, কিছু এফেক্ট তাতে আসে না, কারণ মটনটা প্রেশার কুকারে তো সেদ্ধ করতেই হবে। তো মটনটা আমি পরে করব, এটা কিছুক্ষণ মাখানো থাক, ম্যারিনেট করা থাক। তো আমি সবার প্রথমে করব পায়েস, জন্মদিন তো পায়েস তো দরকারি। তো পায়েসটা বসিয়ে দিই। মাংসের সাথে সাথে হবে হচ্ছে পোলাও, পোলাও হচ্ছে বাসন্তী পোলাও বা যেটাকে হলুদ পোলাও বলে সেটা করব। তো এর জন্য আমি নিয়েছি বাসন্তী রাইস বলছি কি ভুলভাল বলছি গোবিন্দভোগ চাল এখানে নিয়েছি। তো এই চালটা মানে এই পোলাওটা করার আগে তোমরা জানো নিশ্চয়ই সবাই এটাকে মানে মশলা মাখি, মশলা নয় নুন তেল হলুদ যা হয় সেগুলো মাখিয়ে, ঘি তেল নয় সরি ঘি, এগুলো সব মাখিয়ে। হ্যাপি বার্থডে গার্ল, ফিনিশ সেটা ফিনিশ করেছে। তো এটা মাখিয়ে রাখবো, তোমরা দেখতে থাকো। জোর কদমে রান্না চলছে, একদিকে আমি পায়েস বসিয়ে দিয়েছি, আরেকদিকে মাটনটাও মানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি দেখো, আর আরেকদিকে আমি পোলাওটাও বসাচ্ছি। না হলে তিনটে
জায়গায় না করলে আমি সময় খুলাতে পারবো না। দেখো এই দেখো আমি করব গুড় দিয়ে। এই দেখো এটা হচ্ছে পাটালি গুড়, চিনি দিয়ে করব না পাটালি গুড়। গত বছরও আমি মেয়ের জন্মদিনে পায়েস করেছিলাম পাটালি গুড় দিয়ে, তো আমার ফ্রিজে ছিল। এখানে পাটালি গুড় পাওয়া যায় না, এখানে ভেলি গুড় কি আখি গুড় পাওয়া যায়, ওই গুড়ে পায়েস অতটা ভালো লাগে না খেতে। তো আমি পাটালি গুড়ে পায়েস করছি, তো এখনো দিইনি। আর এদিকেও আমি পোলাও এর সমস্ত জিনিস আমি রেডি করে রেখেছি। আর তোমাদেরকে তো দেখালাম এই যে পোলাও এর চালটা আমি মাখিয়ে রেখেছি, আর এদিকেও সব জিনিসপত্র রেডি করে রেখেছি। আমার রান্না অলমোস্ট চলছে, এদিকে পায়েসটাও হয়ে এসেছে। আর একটু মানে দুধটা আর একটু জাল দেবো, আর মাংস এদিকে কষছি, আর পোলাওটাও হয়ে গেছে, মানে ভাপে আমি বসিয়ে রেখেছি। দেখো তো আমার আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে পাঁচ ভাজা। যেহেতু জন্মদিন আমি পাঁচ ভাজা দেব, তো ভাজা করতে খুঁজে পেয়েছি কি কি তরকারি ফ্রিজে আছে, ওই অনুযায়ী আমাকে ভাজা করতে হবে। তো ভাজা করব বেগুন, ফুলকপি, আলু, ঢেঁড়স আর গাজর ভাজা করব, আর সেরকম কিছু নেই। তো এগুলোকে এখন কাটতে হবে, তার আগে আমার কিছু মেশিনে বাসন পড়ে আছে, ওগুলো মেজে নিই। তোমরা দেখতে থাকো। অবশেষে আমার সব রান্না কমপ্লিট হলো এবং ওকেও রেডি করে ফেলেছি। এটা হবে সকালের লাঞ্চে, আর রাত্রে তো কেক কাটার আলাদা রকম মানে প্রিপারেশন। তো আমার থালা সাজানো হয়ে গেছে, এই দেখো পাঁচ রকম ভাজা দিয়েছি, আর চাটনি, পোলাও, আর মটন, আর পায়েস। আমি ওকে এখন দেবো ওর সামনে, জানি না কতটা খাবে, এতটা খাবেও না, খেলে তো আমাকে একবার উদ্ধার করে দেবে, কয়টুকুনি খাবে আমিও জানি না, কিন্তু দিয়েছি। আর পাঁচ বছর জন্মদিন বলে কথা, আমার ইচ্ছে ছিল যদি কলকাতায় থাকতাম একটু বড় করে করার,
তো এরাই পালন করছি জন্মদিন, সেরকম কিছু না, ঘরোয়া আর কি বলতে পারো। চলো ওকে দিয়ে দি, আবার বেরোবো আমরা। কোথায় বেরোচ্ছি? কেক আনতে যাবো আমরা। কেক মোমবাতি কিছু আনা হয়নি, এই লাঞ্চটা সেরে আমরা বেরোবো আবার। তারপর রাত্রের আবার কেক কাটার আয়োজন হবে। ঠিক আছে, হ্যালো টু এভরিবডি, হ্যালো, আমার হ্যাপি বার্থডে বলো, বলো আমার হ্যাপি বার্থডে আজকে। আজকে আজকে চলো এবার ওকে খেতে দি। শ্রেণিকা, হ্যাপি বার্থডে, ভালো থেকো। ভালো, আজকে তুমি একা একা খাবে? না, মামা একটু খাই দেবে, একটু তারপর শ্রেণিকা একা একা খাবে। দেখো তো কেমন হয়েছে রাইসটা। কি আছে? মটন, চাটনি, ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, ফুলকপি ভাজা, কাঁচা পোলাও, চাটনি, পায়েস। গুড, শ্রেণিকা একা একা খাচ্ছি, গুড, না একা একা খাও, ও খাও, একা খাও, খেয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের মানে আমার হয়ে গেছে। ও মেয়ে আর বাবা এখনো খাচ্ছে আর কি, ওর বাবা, মেয়ে তো ওই নিয়ে বসে আছে, জানি না কতটুক খাবে। একটুখানি আলু ভাজা আর ভাত মানে পোলাওটা খাচ্ছে, আর ওকে দেখি খাওয়াতে হবে, না হলে আমাদের বেরোতে হবে, দেরি হয়ে যাবে, আবার কেকের দোকানও বন্ধ হয়ে যাবে। তো আমি ভাবছি আমার এই ব্লগটাকে এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না, কারণ এর সাথে যদি আমি রাত্রের কেক কাটা বা রাত্রে কি করছি সেটা অ্যাড করি, তাহলে আমার এই ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি এই সকালে কি করলাম, এই সকালে
তো রান্না খাওয়া এই নিয়েই তো সকালের ব্লগটা চলে গেল। তো আমি আমার সকালের ব্লগটাকে এখানেই শেষ করছি। আমি আমার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে আমি রাত্রে কি কি করছি। কিরকম হলো আজকের লাঞ্চটা? হেভি তো হবেই। তো যাই হোক, তো আমি আমার নেক্সট ব্লগে আমি এগুলো নেক্সট ব্লগে শেয়ার করব। তো আমার যদি এই ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো আর আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে ক্লিক করে দিও বেল আইকনটা, তাহলে আমি যখনই নতুন ব্লগ আপলোড করবো না সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা সবার আগে সেটা দেখতে পাবে। তাহলে এখন আমরা বেরোই, টাটা।